জীবন বারবার মরণ একবার বাঁচতে যদি হয় বাঁচার মত বাঁচো ইমানি চেতনা নিয়ে বাঁচো নবীর পক্ষ থেকে বাঁচো পঞ্জাতনকে নিয়ে বাঁচো সোহাবের কারবালার চেতনা নিয়ে বাঁচো ইমান দিব না প্রয়োজনে জীবন দিয়ে দিব জিহাদ করব না ঠিক কি না বলো বারাকাত صلوات والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع النبي الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكرا محمد يا مرشد قرنا أعوذ بالله من الشيطان بسم الله وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني একটি জবান বন্ধ রাখবেন না গো তন্দ্রা নিদ্রা জিমুনি জিমুনি পাপ ছেড়ে দিয়ে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার ঘুম ছেড়ে দেন অলসতা ছেড়ে দেন আহলে বায়তের প্রেম সাগরে লাফ দিয়ে জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ অনেকের জবান বন্ধ করে কৃপণতা দেখাবেন না একটু মহব্বতে আওয়াজ করে আবার বলুন আল্লাহু আকবার মুখবিরা ও আমিরা
সুবহানাল্লাহ বলেন এরপরও জায়গা হচ্ছে
মানুষ দাঁড়িয়ে আছে কুয়াশার মধ্যে, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। আমরা বারবার বাতিলদেরকে বুঝাই দিয়েছি আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়ার না সুন্নিরা, যদি আকল থাকে বুঝবে, ঠিক কিনা বলেন, হাত তুলে বলুন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামা যে বলেছেন নারায়ে সালা এও ভাগ্যবান, যে বলেছেন ইয়া রাসূলুল্লাহ সেও ভাগ্যবান। একটা দুইটা স্লোগান আমি সংযুক্ত করে দিব, নারে হায়দারি, নারে হায়দারি, মুসলমান যারা তারা কখনো মৃত্যুর ভয় করে জীবন দিবে কিন্তু ইমান দিবে। আজকে হবিগঞ্জ লাফাই রোড ভাটপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে ঐতিহ্যবাহী খান্দুরা হাবিলি ভক্তবৃন্দের পক্ষ থেকে পীরে কামিল ঔলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সৈয়দ মুস্তফা কামাল রহমাতুল্লাহ আলাইহির স্মরণে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে চতুর্থ বার্ষিক 3 ডিসেম্বর 2020 দিন সুন্নি মহাসম্মেলনে যিনি আহ্বায়ক বীরজাদা সৈয়দ মফুল আব্দাল তপমিয়া সাহেব সাজ্জাদান হোসেন পীর খান্দুরা হাবিলি দরবার শরীফ আজকের বিশাল এই কনফারেন্সের যিনি সভাপতি, বিশিষ্ট লেখক ও সাংবাদিক বীরজাদা সৈয়দ নজমুল আব্দাল সাহেব খান্দুরা হাবিলি সহসভাপতি দ্বয় সৈয়দ বীরজাদা সৈয়দ রাফিউল আব্দাল সাহেব বীরজাদা সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সাহেব এবং আজকের প্রধান মেহমান হবিগঞ্জ 3 আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য মাটি মানুষের কিংবদন্তি লিডার আমার অত্যন্ত পছন্দের মানুষ সুন্নিয়াতরা চন্দ্র প্রহরী আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির সাহেব, বিশেষ মেহমান হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সুন্নি জামাতের রানবী আমার প্রিয়তম ব্যক্তিত্ব জনাব মুতাসসিরুল ইসলাম সাহেব, এবং বিশেষ মেহমান বাংলাদেশ আওয়ামী যুবলীগ হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আতাউর রহমান সেলিম সাহেব। অনিবার্য কারণবশত যিনি আজকের মাহফিলে আসতে পারেননি, যিনি আমার সাথে অনেকবার যোগাযোগ করেছেন, এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট লেখক গবেষক লিবারেল ইসলামিক স্কুল স্কুলের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ মীরজাদা গোলাম কবির আল আজহারি সাহেব খতিব শান্তিপুর জামে মসজিদ ঢাকা, এবং আরো উপস্থিত ছিলেন মাওলানা সোহেল আহমদ সাহেব শেরপুরি এবং মাওলানা কাউসার আহমদ হেলালি সাহেব, মাওলানা আব্দুল আহাদ সাহেব সহ অনেক উলামায়ে কেরাম অতিথিবৃন্দ, আর সামনে যারা বসে আছেন, পিছনে যারা আছেন, ডানে বামে যারা আছেন, পর্দার আড়ালে অনেক মা বন্ধু আসতে পারে আমি জানি না, অনেক মা বন্ধু হয়তো এসেছে, তাদেরকে প্রযুক্তি দেওয়া আছে আলহামদুলিল্লাহ, তাহলে অনেক মা বন্ধু এসেছে। তো সবকিছু মিলিয়ে আল্লাহ যে আমাদেরকে এনেছেন এই করোনার প্রাদুর্ভাবে, আমরা যে একত্রিত হয়ে মাহফিল করেছি, আমাদেরকে এই প্রাদুর্ভাব থেকে হেফাজতের মালিককে
প্রথমেই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই অদৃশ্য মরণঘাতী করোনা ভাইরাস থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে আমিন যে আল্লাহ পাক আমাকে আপনাকে আজকের ঐতিহ্যবাহী ভাটপাড়ায় প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠ হবিগঞ্জের লাখাই রোড লোকে লোকারণ্য রাস্তাঘাট ব্লক হয়ে গেছে প্যান্ডেলে জায়গা হচ্ছে না অনেক দূর পর্যন্ত গাড়ি জ্যাম লেগে আছে এই গভীর রজনীদা যারা আপনারা এসেছেন শুকরিয়া তার সকলে উঁচু কণ্ঠে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী যিনি নূর নবী যিনি বিশ্ব সভার সভাপতি যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মতো যার বাহন ছিল বুরাক যার সফর হয়েছে মেরাজ যার গমন হয়েছে সিদ্ধাতুল মুনতাহা যার উদ্দেশ্য ছিল লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন যার উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার সেই নবীর উম্মত হয়েছি উইদাউট অ্যান অ্যাপ্লিকেশন এন্ড ইন দা রিসালা বিনা দরখাস্তে ওই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এই জন্য আকাশ বাতাস মুখরিত করে দিয়ে এক কিলোমিটার পর্যন্ত মাইকার আওয়াজ যেখানে যায় যে যেখানে বসে আছেন দোকান পাটে আজকে যারা বসে আছেন সবাই উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে প্রিয় নবীর উম্মত হওয়ায় শুকরিয়া তার আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে টাচ দেওয়া হয়েছে আপনারা জানেন খান্দুরা হাবিলি দরবার শরীফ অন্তত পক্ষে আহলে বায়াতের পদচারণায় আহলে বায়াতের মহব্বতের উপরে রন্ধ্রে রন্ধ্রে পাঁকে পাঞ্জাব ধরে চারাকে রোপণ করে গিয়ে আজকে সেই চারা গাছে পরিণত হয়েছে সেই গাছ থেকে এখন আমরা ফল খাচ্ছি এই খান্দুরা হাবিলি দরবার শরীফের সাহেব জাদাগর রন্ধ্র রন্ধ্রে গুড়া থেকে পুরুষ থেকে আহলে বায়াতের কর্মধারার যে প্রেমের ভালোবাসার আলোচনাগুলো আছে এবং তার হাকিকত গুলো আছে আহলে বায়াতের কথাগুলো রয়েছে এবং পাকে পাঞ্জাত এবং সহদে কারবালার যে চেতনা রয়েছে সেই চেতনাকে মানুষের ছিনায় সিনার মাঝে ঠেলে দেওয়ার জন্য তারা রাত দিন পরিশ্রম করেছে বলেই আজকে আমরা সকলে খুব সহজভাবে বিশেষ করে এই এলাকার মানুষগুলো আমরা খুব পাঞ্জাত মান করেছেন রাগ করেছেন গুসা করেছেন এই জন্য আমাকেও একটু টাচ দেওয়া হয়েছে আমি যদি সেই দিকে দৃষ্টি নিবন্ধন করে আমি কথা বলবো তবে একটা কথা বলতে চাই জীবন বারবার মরণ একবার বাঁচতে যদি হয় বাছার মতো বাঁচো ইমানি চেতনা নিয়ে বাঁচো পক্ষ থেকে বাঁচো পাঞ্জাতনকে নিয়ে বাঁচো আমাকে বহু যোগাযোগ মেন্টেনের মাধ্যমে পীরজাদা সৈয়দ মফিউল আব্দাল তপমিয়া সাহেব পীর সাহেব হুজুর যথেষ্ট যোগাযোগ মেন্টেন আমরা প্রায় সময় ফোনে কথা বলি কিন্তু এটা আমাদের ইমানি সম্পর্ক কথা বলেন ঠিক কিনা আজকে হাজার হাজার মানুষ কাউকে আমরা বাড়ি থেকে গাড়ি ভাড়া করে কে নিয়ে আসি নাই যার যার পকেটের টাকা দিয়ে পাঞ্জাতনে মাহফিলে চলে এসেছি কথা বলেন ঠিক কিনা বলেন তো এই খান্দুরা হাবিল দরবারের পক্ষ থেকে যে সাহেবানিগণ এই মাহফিলের ইন্তজাম করেছে এতে কি এলাকার জন্য কি ভালো হয়েছে না খারাপ হয়েছে যাদের দ্বারা আহলে বাইতের খেদমত হয় যাদের দ্বারা সুন্নিদের খেদমত হয় তাদের সম্পর্কে থাকতে চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে বলেন আমিন আমিন দুটো জিনিস আমি আপনাদের কাছে চাই আমি যে বিষয় নিয়ে বয়ান করব এটা ধৈর্যের বিষয় আমি যে বিষয় নিয়ে বয়ান করব ধৈর্য দিবেন আর চোখের পানি দিবেন ঠিক ধৈর্য দিবেন আর চোখের পানি দিবেন আমি সহসাই বক্তব্যগুলো রাখি না কারণ আমার কলিজা মানে না আমার আমার হৃদয় মানে না আমার আমি সহ্য করতে পারি না এই বক্তব্যগুলো যখন আমি দেই সমাজে কারবালার কথা যখন বলি আপনারা দেখবেন আমার ভাবে ভিতরে আমার বুক ফাটে না কেন আমার দিল মানে না
ওরা কোন নবীরা ওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছিল খোদার কসম করে বলি এই মুহূর্তে যদি নবীরা ওলাদ যদি থাকতো আর ওই জায়গায় যদি পানিটা বন্ধ করত আমরা ফান্দুর হামিদ দরবার থেকে শুরু করে আমি সহকারে আমরা প্রয়োজনে তাদের কাছে হেলিকপ্টারে গিয়ে হলো ওলাদের মুখে পানি দিয়ে দিতাম ঠিক কি না বলো আজকে যারা নবীর ওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে আজকে যারা তাদের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে এই ইয়াজিদের পক্ষে বহুত মানুষকে সাফাই গাইতে শোনা যায় খুব সাবধান খুব মনোযোগ আমরা ইয়াজিদকে বরদাস্ত করতে পারি না ইয়াজিদ বেঈমান ইয়াজিদ নাফরমান ইয়াজিদ লুচ্ছা ইয়াজিদ মাতাল ইয়াজিদের সঙ্গে হুসাইনি প্রেমিকদের কোনো সম্পর্ক শান্তি পাই আমি কারবালার বয়ান দিয়ে কি হলো তোমার শুনুন সব জায়গায় হাসবেন না সব জায়গায় কথা বলবেন না এটা কারবালার চেতনার কথা বলছি এই চেতনার কথা বলবো সেই ময়দানে হাসি ছিল না সেই ময়দানে ছিল খুব বড় ভালোবাসা কারবালার ময়দানে হুসাইন প্রেমিকের ছিল খুব বড় স্বপ্ন নানা স্বপ্ন দেখেছেন নাতির শাহাদাতের রক্তের সাথে কোটি কোটি উম্মত জান্নাতে হারাম থেকে জান্নাতে নিয়ে যাবে তুমি বুঝো না আমি ওই চেতনার কথা বলছি তুমি হাসতে পারো না আমি যদি বুক ফাটিয়ে কান্না করি তুমি থাকতে পারো না আমি যদি জীবনটাকে লুকিয়ে দিতে পারি তুমি তো ঘরে বসে থাকতে পারো না আমার হুসাইনের চেতনা যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না আয়াত করেছি দুইটা কয়টা দুইটা আয়াত করেছি খুব ধৈর্যের সাথে বলেছি ধৈর্য দিবেন আর চোখের পানি দিবেন এই চোখের পানি উসিলে হইতে এই এলাকার হিন্দুস্তানের কবর আজাব আল্লাহ মাফ করে দিতে পারে পারে কি পারে না আর যখন পারে কি পারে না এটা তন মন সব এক করে রসুল পাক উপরে তুরু করুন তারপর আমি আবার আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ আল্লাহ সবাই দোয়া শরীফ পড়ার আল্লাহুম্মা জীবন দিয়েছি ইমান দেয় নাই ইমানকে ধরে রেখে জীবন দেওয়া বড় ধৈর্যের ব্যাপার আমরা সবাই জীবনের মায়া করে অনেক সময় টাকার পাল্লাই পরে ডুবে পড়ে ইমান নাম সম্পদটাকে বেদিনের হাতে বিসর্জন দিয়া দেই শুধুমাত্র দুনিয়াদারির কারণে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা সেই দিন আমি উপেক্ষিত করে কারবালার ঘটনার ভূমিকা বয়ান করেছি আজকে আমি ঘটনা বয়ান করব কিন্তু ঘটনা বর্ণনা করার সময় চোখের পানি গুলো ছেড়ে দেওয়া লাগবে দিলটাকে নরম করে দেওয়া লাগবে এই কারবালার বয়ান থেকে আমি প্রমাণ করব কারবালার মাধ্যমে নামাজ পাবো কারবালার ঘটনার বয়ানের মাধ্যমে পর্দা শিখব কারবালার বয়ানের মাধ্যমে হক কথা কাকে বলে আমরা শিখে বাড়িতে যাব আপনারা সবাই রাজি আছেন না নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু বলিও না লিমাইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
আল্লাহর পথে যাদেরকে মেরে ফেলা হয়েছে, হককে প্রতিষ্ঠা করতে যায় তারা তাদেরকে মেরে ফেলা হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে এদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহিয়া জিন্দা আল্লাহ কয়রা যে কেমনে জিন্দা এটা গবেষণা কইরো না, ওয়ালা ইল্লা তাশউরুন এটা তোমরা বুঝতে পারবে না, কথা বলেন ঠিক কি না? এই জন্য যাব ভাইরা আল্লাহ যদি যারা জীবন দেয় আর কি মরণা জিন্দা, এক কথা কর মরণা জিন্দা পুরা জিন্দা। এই আহলে বায়াতের কথা আমি বলবো, আমি তাহিরি কেন আহলে বায়াতের গুণগান গাই, কেন আমরা হাসান হুসাইনের পাগল, কেন আমরা আহলে বায়াতের পাগল, এর কারণ রয়েছে রে বাবা, কারণ আমার নবী বলেছেন এদেরকে মহব্বতের কথা, এই জন্য আমরা মহব্বত করি আল্লাহর কোরআনে। আরে বাবা আহলে বায়াতকে মহব্বতের কথার সিদ্ধান্ত আমার নবীর নয়, আহলে বায়াতকে মহব্বতের সিদ্ধান্ত আমার আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? হুজুর দলিল কি দলিল কি দলিল শুনে যান, আল্লাহ কোরআনে বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দা ফিল কুরবা। আল্লাহ বলেন কুল হে বান্দা বিবুল দিন লা আমার শরীর থেকে, আমার নবী বলেন আমার শরীর থেকে যুদ্ধের ময়দানে রক্ত জড়াইলাম, আমার নিজের মায়ের দেশ থেকে আমার তারাইয়া দিছে, কত কষ্ট দিছে আমারে, কত রক্ত জড়াইলো আমাকে যুদ্ধের ময়দানে, একটা রক্তের ফুটার বদলা আমি নবী তোমার কাছে চাই না, আমি নবী তোমাদের কাছে আমার পরিশ্রমের কোনো বিনিময় চাই না, আমার খেদমতের কোনো বিনিময় আমি চাই না, ইল্লা হে তবে আদা ফালা আশা সাওয়া গায়া ইয়াকবা লাইসা মাদা মা ফালা ইল্লা, এগুলো হলো হরফে ইস্তিসনা, আবার ডাক দিয়া কই ইল্লা হে তবে চাই মাওয়াদ্দা তাফিল কুরবা, আমি চাই আমার আহলে বাইতের মহব্বত, জোরে কন্না সুবহানাল্লাহ, আমি চাই আমার আহলে বাইতের মহব্বত। আমার নবী নিজের শরীর মুবারক থেকে চাদরটা এইভাবে খুলে দিলেন, এই চাদরটা খুলে দিয়া এই চাদরটা সরাইয়া দিয়ে আমার নবী কয় সাহাবারে তোমরা দেখতে চাও আহলে বায়াত কারা, তোমরা জানতে চাও আহলে বায়াত কারা, আমার নবী বলে হে হুসাইন হে আলী তুমি এখানে ধরো, এবার ডাক দিয়ে কে হে হাসান তুমি এখানে ধরো, ও ফাতেমা তুমি এখানে ধরো, হে হাসান হুসাইন তুমি এখানে ধরো, মাওলানা আলী ইমামে হাসান ইমামে হুসাইন মা ফাতেমা পিছনে, নারী সমাজকে আমার নবী পর্দার শিক্ষা দিলেন বলে মা ফাতেমার সামনে রাখেন নাই, মা ফাতেমার পিছনে রাখলেন, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরে কেমনে বুঝাবো পাঞ্জাব মনে পূর্ণাঙ্গ সিলেবাস, দেখবে বুঝাইয়া দিন পাঞ্জা কম কারে বলে, কথা বলেন ঠিক কিনা বলে? আমার সহ্য হয় না, সহ্য হয় না, আমার নবী কয় আলে তুমি এখানে ধরো, ও হাসান তুমি এখানে ধরো, ভাই কোলে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোর রাসূলের কোরআনের, হাইরে আমার সোনার চন্দ্র মমি, ছোট বাড়ি কয় বড় ভাই রে, ওবার কোহে একবার শুনি আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা তুই এখানে ধরো, ও হুসাইন তুমি পিছনে ধরো, এবার আমার নবী মাঝখানে গেলেন, যাইয়া ডাক দিয়ে কয় সাহাবারা তোমরা আমার কাছে জানতে চাইছো আহলে বায়াতকে, শুনে রাখো শুনে রাখো, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আমার চাদরের চতুর্পাশে যারা আছে এরাই হইল আমার আহলে বায়াত। হাত তুলে আল্লাহু আকবার,
নাম আর হুজুর আল্লাহু আকবার আমি রাগ করে কথা বলবো না রক্ত গভীর মনে চাইছি নীরবে নীরবে কথা বলবো কিন্তু আমার মন তো মান্নাকে বাবা আমার নবী কয় চতুর্পাশে যারা আছে এরাই হলো আমার আহলে বায়াত কেউ যদি ওদের কষ্ট দেই যে নয়া মাই কষ্ট দেই বল অনেকের মুখ বন্ধ আছে কষ্ট লাগে আমার নবীকে এরা কষ্ট দিলে আমি নবী কষ্ট পাই আজকে ইয়াজিদ তাদেরকে মারছে এরা দিলে ভালো মানুষ আমার নবীর কষ্ট দিলে কি ভালো থাকা যায় নাকি আমার সাথে বিনায়া বিনায়া কোন কেউ যদি ওদের কষ্ট দেয় যে নয়া মাই কষ্ট দেয় বলো কেউ যদি ওদের কষ্ট দেয় যে নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।